Hello friends, good morning, welcome back to my channel. I am Arindam and you are watching Arindam's Galaxy. আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলে তো পূজা পরিক্রমা চলছেই, তো আজকে লাস্ট এপিসোড, ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট মেসেজ শেয়ার করে দিয়ে আসি। তো আশা করি এই লাস্ট এপিসোডটা তোমরা দেখেই নেবে। এতদিন ধরে পূজা সিরিজ চললো, অনেক কিছু শেয়ার করেছি, এখনও হয়তো শর্টস ভিডিও আসবে, বাট এটাই হচ্ছে পূজা পরিক্রমার ফুল ভিডিও লাস্ট তোমরা দেখতে পাবে। আজকে বেহালার দিকটা ঘুরবো, আর আসার সময় আমাদের এখানকার আন্দুলের কয়েকটা পুজো, দু একটা পুজো সময় পাইনি বেশি, নবমীর রাতে শেয়ার করেছি, তোমরা আশা করি দেখবে। আর হ্যাঁ, এতদিন ধরে তোমরা যে কজন দেখেছো পূজা পরিক্রমা সবকটা ভিডিও, কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আগে কারা জানিয়েছো, কয়েকজন জানিয়েছো, বাট এখন যারা যারা দেখেছো সকলে আমি চাইবো তোমরা কেমন লাগলো পূজা সিরিজ অবশ্যই জানিও। আর এখানেই কিন্তু থেমে রাখছি না, এরপরে রয়েছে গোপালপুর সিরিজের ফার্স্ট দুটো ভিডিও আপলোড করেছিলাম, আরও পরপর ভিডিও আসবে টানা, তারপর আসবে আরও ভিডিও, তারপর কালী পুজো রয়েছে, এক্সকারশনের ভিডিও, কালী পুজোর ভিডিও, পরপর টানা এখন ভিডিও আসতে থাকবে। তাই তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা জানাতে এটা ভুলো না। এখানে আমি বেশি দেরি করছি না, তোমাদের সরাসরি নিয়ে যাব বেহালায়। আর হ্যাঁ, এটা বলে রাখছি, এটা আমি লাস্টে শ্যুট করছি, এটা আমি এখন, পুজো কেটে গেছে, দশমী, এখন লক্ষ্মী পুজো, কাল লক্ষ্মী পুজো হয়ে গেছে, আমি এখন শ্যুট করছি, আমি সত্যি কথাটাই বললাম, একা এখন বসে আছি, ভাবলাম যে ভিডিও শ্যুটটা আমি করেই নিই, করে তোমাদের এটা অ্যাড করে দেবো। চলো তাহলে তোমাদের এখন আবার ফ্ল্যাশব্যাকে গিয়ে বেহালার ঠাকুরগুলো দেখি আনি। বেহালা নতুন সঙ্গ নম্বর থেকে অযথিতভাবে হোয়াটসঅ্যাপে সামনাসামনি বেহালা নতুন সঙ্গে, এবার আমরা ঢুকব একদম সামনাসামনি। এবারে থিমটা এখানে লেখা রয়েছে, থাকবো না কো বন্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরের ঘূর্ণি পাকে, খুব সুন্দর থিম করেছে ভিতরটা। এবার ঢুকবো আমরা ধীরে ধীরে, মায়ের মূর্তি খুব সুন্দর লাগছে, মাঘ মার্গ দর্শন, এবারে বেহালা ফ্রেন্ডস ক্লাবের থিম, ঢোকা যাক। এখানে মিউজিকটা অপূর্ব লাগে, এই যে ফ্যামিলি ঘুরে চলেছে রাশি চক্র, সেটা দেখো, এটা কাটিংটা করেছে প্লাইয়ের উপর দিয়ে লাভ শেপের করে, দারুণ লাগছে জায়গাটা, এটুকু একটা গাছ, ও গাছটা আগে দেখেই ছিল, এটাকে প্রপস হিসাবে ব্যবহার করে নিয়েছে। সামনে দেখো ওটা, ওটা মুভ করছে সামনের দিকে, এটা প্রতিটা একটা মার্ক, কিন্তু আমি তো সব ঠিকঠাক জানি না, সেটা সুন্দরভাবে তোমাদের দেখা যাচ্ছে। সামনে একদম
ফুচকা শাল পাতা কত ফুচকা লাইন দিয়ে সাজানো রয়েছে, তারপরে ফুচকার বড় গাড়ি এখানে প্রজেক্টারের মাধ্যমে ফুচকা গাড়ি চালাচ্ছে সেটাও দেখানো হচ্ছে। বেশ ইউনিক এটাও ভাবনাটি। আর এদিকটা পুরো শাল পাতা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে, এই যে এদিকটা পুরো শাল পাতা। বড় ফুচকা, তার মধ্যে ঠাকুর রয়েছে, ফুচকার মধ্যে ঠাকুর। বললাম তো ফুচকার মধ্যে ঠাকুর আছে। ফুচকা কিভাবে তৈরি হয় জানা? হ্যাঁ, ব্যালুনের মধ্যে এটা দিয়ে অপূর্ব সুন্দর হয়েছে। এখানে ছোটো বাটিতে ফুচকা রাখা রয়েছে, শাল পাতার মধ্যে ফুচকা অপূর্ব। আর এই যে মাত্রী প্রতিমা, চলো দেখা হয়ে গেল, এটা এবার বেরোনো যাক। রাত প্রায় 11টা বাজে, আমরা এখন আন্দুল যাচ্ছি। এখন প্রায় 12টা বাজে আর আমি এতক্ষণে এসে পৌঁছালাম আন্দুলে। এরপর আমরা একটু দু একটা ঠাকুর দেখব, তারপর খাওয়া দাওয়া করব, তারপর ফাইনালি নবমীর রাত ওভার বাড়ি ফিরব। বাড়ি ফিরতে যে কটা বাজবে তার আমাদের এখন ঠিক নেই। এখন আমরা চলে এসেছি আন্দুল স্টেশন থেকে নেমেই একদম কামরাঙ্গু তরুণ সংঘ, দারুণ মণ্ডপ সজ্জা করে প্রতিবার, এবারেই খুব সুন্দর করেছে। একটা পুরানো বাড়ির আদলে মণ্ডপটা সাজিয়ে তোলা হয়েছে, আর মাতৃ প্রতিমা তো অতুলনীয় হয় প্রতিবারের ন্যায় এবারও, যার দিক থেকে একদম চোখ ফেরানোই যাচ্ছে না, অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। আর সেটা থেকে দেখে বেরিয়েই আমরা এলাম আরও একটা মণ্ডপ দেখতে। এখানে পাহাড়ের আদলে মণ্ডপ করা হয়েছে, পাহাড়ের সিঁড়ি ভেঙে এখন আমাদের উপরে উঠতে হবে। বেশ সুন্দর টয় ট্রেন পাহাড়ের যে চা তোলে মহিলারা, সেটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, খুব সুন্দর লাগলো এটা দেখেও। আর ভিতরটা তোমরা দেখতেই পাচ্ছ, মাতৃ প্রতিমা এখানেও অপূর্ব সুন্দর, চারিদিকটা যেন সবুজে ঘেরা, খুব সুন্দর করেছে এই জায়গাটা, এই মণ্ডপটাও। আন্দুলে আমাদের এদিকে কিন্তু অনেক ভালো ভালো মণ্ডপ হয়। এবার আপনাদের নিয়ে যাব ভিক্টোরিয়া, না না এটা কলকাতার ভিক্টোরিয়া না, এটা আন্দুলেরই ভিক্টোরিয়া। আন্দুলে এবারে ভিক্টোরিয়া মেমোরিয়াল করেছে, এটার সামনে অনেক নাচ গান হচ্ছে, এটার ভিতরে ঢুকলাম না আমরা, খুব দেরি হয়ে গেছে এবার আমাদের বাড়ি ফিরতে হবে। তাই এসে আমরা ধুলাগড়ের কাছে আরও একটি মণ্ডপ দেখে নিলাম, আর মাঝে তো খাওয়া দাওয়া করলাম। তো এখানে আর বেশি রাত করব না, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। অলরেডি 2টো বেজে গেছে, বাড়ি ফিরতে আশা করি 3টে বেজে যাবে। কি কেমন লাগলো কলকাতা থেকে জেলা আমাদের হাওড়া? অলরেডি সব পূজা পরিক্রমা মোটামুটি আমি দেখাতে চেষ্টা করেছি উত্তরে দমদম থেকে, যদিও দমদমের ঠাকুর আমার দেখা হয়নি, গিয়েছিলাম তোমাদের দেখিয়েছি কিন্তু দেখা হয়নি ঠাকুর। আর এদিকে বেহালা পর্যন্ত অলমোস্ট কভার করে ফেলেছি, অনেক ঠাকুর দেখেছি, সব তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করছি 2023-এর পূজা পরিক্রমা সিরিজ খুব ভালো লেগেছে, যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখে নি। তো এখানে ভিডিওটা আর বাড়াবো না, পূজা সিরিজ এখানেই শেষ করছি, আরও পার্ট আসছে। আর শেষে যাওয়ার আগে আবার বলে যেতে চাই, আসছে বছর আবার হবে।